নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা জল খাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ বানাবো চিড়ের পোলাও। এটা আপনারা সকালে জল খাবারে খেতে পারেন, স্কুল কলেজ অফিসের টিফিনেও দিতে পারেন। আমি কিভাবে বাড়িতে এই চিড়ের পোলাও ঝরঝরেভাবে বানিয়ে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, চিড়ের পোলাও। চিড়ের পোলাও বানানোর জন্য আমি এখানে 1.5 কাপ চিড়ে নিয়েছি। এটা একটু মোটা চিড়ে, এই চিড়েটা দিয়েই পোলাও বানানো হয়। পাতলা যে চিড়েটা পাওয়া যায় সেটা দিয়ে পোলাও বানালে কিন্তু পোলাওটা ঝরঝরে হয় না। চিড়েটা দেখুন 2-3 বার জল পাল্টে ভালো করে ধুয়ে এই স্ট্রেনারের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা একটু গরম করে নেব। এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো কাঁচা বাদাম। এই বাদামটা 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব, মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে কিন্তু ভাজব। বাদামটা দেখুন ভাজা হয়ে গেছে, এবার এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা আবারও গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা 1/2 চামচ, কালো সর্ষে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা। এবার এই ফোড়নটা কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি একটু ছোট করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর 5-6টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটা দিলাম। কাঁচা লঙ্কা কুচিটা দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ঝালটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভাজা করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কিছু সবজি দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম গাজর। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি দেবেন। আবার যদি সবজি দিয়ে করতে না চান তাহলে শুধু আলু দিয়েও করতে পারেন, আলু দিয়েও কিন্তু এই চিড়ের পোলাও খেতে খুবই ভালো লাগে। দিয়ে দিচ্ছি বিনস। আমি খুবই অল্প পরিমাণে সবজি দিচ্ছি, সমস্ত সবজি দিচ্ছি আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি আর কোনো সবজি দেব না, এখানে আপনারা ফুলকপি দিতে পারেন, কড়াইশুঁটি দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, সবজিগুলো যাতে ভেতরে লবণ ঢোকে সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু দেখে নেব। দেখুন সবজিগুলো ভাজাও হয়ে গেছে আবার সিদ্ধও কিন্তু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। হলুদটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে না হলে দেবেন না, আমি আগে দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম। খুবই সামান্য হলুদ দিয়েছি, হলুদটা দিয়ে আবারও সবজির সাথে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ। আপনারা চাইলে কাজু কিশমিশ প্রথমে যখন বাদাম ভাজবেন তখনও ভেজে নিতে পারেন। কাজু কিশমিশটা দিয়েও সবজির সাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিড়ে, আর দিয়ে দেব ভেজে রাখা বাদাম। চিড়ে আর বাদামটা দিয়ে সবজির সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। চিড়ের পোলাওয়ে সামান্য একটু হলুদ দিলে কিন্তু দেখতে কালারটা খুব ভালো লাগে, সেই জন্যই দেওয়া। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আমি প্রথমে একটু লবণ দিয়েছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে। আর দিয়ে দিলাম পাউডার সুগার, আমি এখানে পাউডার সুগার দিলাম যাতে তাড়াতাড়ি মিশে যায়, সেই জন্য আপনারা এমনি নর্মাল চিনিও দিতে পারেন। দেখুন সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর একদম দেখুন পোলাওটা ঝরঝরে হয়েছে, কিন্তু একটু দলা পাকিয়ে নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লেবুর রস, 1 গোটা লেবুর অর্ধেকটা রস দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। লেবুর রসটা দিয়ে আবারও নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। আমার ঝরঝরে চিড়ের পোলাও কিন্তু রান্না করা হয়ে গেছে, এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। কত সহজেই খুব সুন্দর একটা জলখাবারের রেসিপি তৈরি হয়ে যায়। একঘেয়ে জলখাবার খেতে রোজ রোজ ভালো লাগে না, তাই মাঝে মধ্যে স্বাদ বদলের জন্য এরকম একটু খাবার করে খাওয়া যেতে পারে। খেতেও ভালো লাগে, পেটও অনেকক্ষণ ভরে থাকে। আমার আজকের এই চিড়ের পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।